দর্শক এই মুহূর্তে আমি ডেইলি অবজারভার পত্রিকা পত্রিকায় আছি এবং এখান থেকে দেখা যাক কি আজকে পাওয়া যায় আচ্ছা এখানে একটা শিরোনাম দেখা যাচ্ছে এনিবডি ক্যান বিট এনিবডি লেটস ক্লিক ইট এনিওয়ে সো আমরা ভেতরে এসে গেছি এনিবডি ক্যান বিট এনিবডি সো দ্যাটস দ্য শিরোনাম দ্যাট উই হ্যাভ হিয়ার সো যে কেউ যে কেউকে বিট করতে পারে মানে হারাতে পারে এখানে টেস্টের কথা বলা হয়েছে বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ যেটা আগামীকাল মানে আঠাশ তারিখ ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ শুরু হতে যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এখান থেকে পড়া শুরু করি তাহলে রিসেন্ট টেস্ট আপসেটস মিন এনিবডি ক্যান বিট এনিবডি সেইট নিউজিল্যান্ড ক্যাপ্টেন কেন উইলিয়ামসন কেন উইলিয়ামসন অন অনস্টে অন অনস্টে রিসেন্ট রিসেন্ট যে টেস্ট আপসেট মানে যে বিপর্যয় বা মানসিক অবস্থা বা যে অবস্থানটা তৈরি হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এনিবডি ক্যান বিট এনিবডি যে কেউ যে কেউকে হারাতে পারে যে কোনো দল যে কোনো দলকে হারাতে পারে এটা মিন করেছে এবং সেট নিউজিল্যান্ড ক্যাপ্টেন নিউজিল্যান্ডের যে অধিনায়ক কেন উইলিয়ামসন তিনি এ কথা বুধবারে কথা তিনি বলেছেন

করেছিল কি হিস্ট্রি ইতিহাস তৈরি করেছে দিস উইক এ সপ্তাহে ওয়েন দে ওয়ার ইলিভিটেড যখন তারা দে ওয়ার তারা কী হয়েছে ইলিভিটেড উঁচুতে উঠছে কিসে টু সেকেন্ড ইন দ্য আইসিসি টেস্ট টিম র্যাঙ্কিংস ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের মতো আইসিসি টেস্ট টিম যে টেস্ট দলের যে র্যাঙ্কিং দলগুলো তার মধ্যে দ্বিতীয় অবস্থানের উত্তরণ ঘটেছে যেটা হচ্ছে এলিভিটেড মানে উপরে উঠেছে তারপরে আছে কি আচ্ছা ফর দ্য ফার্স্ট টাইম ফলোইং দ্য সাউথ আফ্রিকার শক টু ও নীল ডিফিট অ্যাট হোম টু শ্রীলঙ্কা শ্রীলঙ্কার সাথে সাউথ আফ্রিকার যে দুই শূন্য তো যে সিরিজ হেরে গেছে তাদের ঘরের মাঠে এটা কি হয়েছে যেটা নিউজিল্যান্ডকে সাহায্য করেছে টেস্টে র্যাঙ্কিংয়ে তাদের উত্তরণ ঘটতে ঘটাতে এই আর কি সো দ্য অনলি টাইম অ্যান্ড এশিয়ান টিম হ্যাজ ওন সিরিজ ইন সাউথ আফ্রিকা প্রথমবারের মতো কোনো এশিয়ান একটা ক্রিকেট দল যে সাউথ আফ্রিকাতে গিয়ে একটা টেস্ট সিরিজের মতো সিরিজ তারা জিতে নিয়েছে ইট কেম হট অন দ্য হিলস অফ দ্য এইটিন্থ র্যাঙ্কড ওয়েস্ট ইন্ডিজ অলসো এনজয়িং এ স্ট্যান্ডিং রেজাল্ট অ্যাট হোম বাই উইনিং এ টেস্ট সিরিজ এগেনস্ট ইংল্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম সিন্স টোয়েন্টিন নাইন টু থাউজেন্ড নাইন তো এটা একটা হট নিউজ ইট কেম অন হট অন দ্য হিলস একেবারে একটা হট নিউজ যেটা অফ দ্য এইটিন্থ র্যাঙ্কড র্যাঙ্কিংয়ে অষ্টম অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ অলসো এনজয়িং স্টার্নিং রেজাল্ট তারা একটা ফ্যান্টাস্টিক বা ফাটাফাটি একটা রেজাল্ট যারা উপভোগ করেছে বা একটা ভালো ফলাফল পেয়েছে অ্যাট হোম নিজেদের ঘরের মাটিতে বাই উইনিং এ টেস্ট সিরিজ অ্যাগেন্স্ট ইংল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে একটা টেস্ট সিরিজ তারা জিতে নিয়েছে উইনিং এ টেস্ট সিরিজ তারা একটা টেস্ট সিরিজ জিতে নিয়েছে ফর দ্য ফার্স্ট টাইম সিন্স দু হাজার টু থাউজেন্ড নাইন প্রথমবারের মতো দু হাজার নয় সাল থেকে এই পর্যন্ত তারা নিজেদের ঘরের মাটিতে জিতেছে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা ওভার ইন সাউথ আফ্রিকা ওয়াজ এ ফ্যান্টাস্টিক উইলিয়ামসন হুয়েন নেমিং হিজ টিম ফর দ্য ওপেনিং ম্যাচ অফ এস টেস্ট সিরিজ বাংলাদেশ হুইস বিগিনস ইন হ্যামিলটন অন থার্সডে শ্রীলঙ্কা ওভার ইন সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার ওপরে কি ছিল একটা ফ্যান্টাস্টিক একটা এফোর্ট তাদের শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সাথে যে খেলাটা খেলেছে ম্যাচগুলো ফ্যান্টাস্টিক চমৎকার একটা তাদের প্রচেষ্টা বা অবস্থান ছিল কেন উইলিয়ামসন তিনি বলেছেন যখন তিনি তার ওপেনিং ম্যাচে নেইমিংস টিম তার নামের টিমের নাম ঘোষণা করছিলেন ফর দ্য ওপেনিং ম্যাচ অফ প্রথম ম্যাচ বাংলাদেশের সাথে থ্রি ম্যাচ টেস্ট সিরিজ স বাংলাদেশ বাংলাদেশের সাথে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলা যে তার যে ওপেনিং ইয়ে হবে ওপেনিং ম্যাচ প্রথম দিনের ম্যাচ তখন তিনি খেলোয়াড়দের নাম প্রকাশ করছেন তখন তিনি একথা বলেন হোয়েন বিগেন্স ইন হ্যামিল্টন অন থার্সডে যেটা হ্যামিল্টনে শুরু হবে বিগিনস মানে শুরু হওয়া ইন হ্যামিল্টন হ্যামিল্টনে অন থার্সডে বৃহস্পতিবার ইটস সো হার্ড টু বিট এ সাইড লাইক সাউথ আফ্রিকা এনি এটা খুবই কষ্টকর বা কঠিন সাধ্য এটি ইট ইজ সো হার্ড এটা খুবই কষ্টকর খুবই কঠিন টু বিট পরাজয় পরাজিত করা বা ঠকানো বা হারানো সাইড একটা দল লাইক সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার মতো একটা দলকে হারানো খুবই কঠিন এনি হয় যে কোনো জায়গায় হোক না কেন লেট অ্যালন তাকে না ইন্ডিয়ার ব্যাকগ্রাউন্ড তাদের নিজেদের স্থানে বা নিজেদের ঘরে মাটিতে ইউ বাট এনিবডি ক্যান বিট এনিবডি কিন্তু যে কেউ যে হারাতেই পারে নাইনথ র্যাঙ্কড বাংলাদেশ নবম স্থানে থাকা বাংলাদেশ হু হ্যাভ এনজয়েড হোম টেস্ট যারা উইন্স অ্যাগেনস্ট ইংল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া ইন রিসেন্ট ইয়ার্স সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের মতো নবম অবস্থানে থাকা একটা দেশ যে টেস্ট সিরিজ টেস্ট জিতেছে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো বড় বড় দলের বিপক্ষে সে শ্রীলঙ্কা ভিক্টোরিয়ান সাউথ আফ্রিকা স্ট্যান্স অ্যাজ এ অন ফর দেম ধরা যাক সে মানে মনে করুন বা ধরা যাক শ্রীলঙ্কার যেই ভিক্টরি তাদের যে বিজয় বা জয় সাউথ আফ্রিকার সাথে স্টান্স অ্যাজ এ বেকন ফর দেম তাদের এটা একটা বেকন মানে ইশারা ইঙ্গিত তাদের জন্য একটা পজিটিভ ইঙ্গিত বয়ে আনবে বা হিসেবে আছে হোয়াট শ্রীলঙ্কা ডিড ওয়াজ রিমার্কেবল শ্রীলঙ্কা যেটা করেছে পর্যন্ত সেটা অসাধারণ ছিল সেট বাংলাদেশ কোচ স্টিভ রোডস বাংলাদেশ কোচ স্টিভ রোডস বলেছেন

অবশ্যমভাবে ভাবে উইল বি হবে অ্যান্ড ইন্সপারেশন একটা অনুপ্রেরণা ফর দেম তাদের জন্য অ্যান্ড আই উইল ইউজ ইট আমি এটা ব্যবহার করবো আই উইল ইউজ ইট ইন দ্য টিম টক যখন টিম টক দলে দলে আমরা যখন কথা বলবো তখন এগুলো আমি অবশ্যই এই প্রসঙ্গগুলো আনবো বা কথা বলবো ইফ উই প্লে এনিথিং লাইক উই ক্যান ডু উই উইল সারপ্রাইজ উই উইল সারপ্রাইজ দ্য নিউজিল্যান্ডার্স ইফ উই প্লে এনিথিং লাইক উই ক্যান ডু আমরা যা করতে পারি আমাদের যে সাধ্য আছে বা সামর্থ্য আছে সেই অনুযায়ী আমরা যদি এরকম কিছু একটা খেলতে পারি তাহলে আমরা অবশ্যই নিউজিল্যান্ডের দেখে নিউজিল্যান্ডার মানে নিউজিল্যান্ডের অধিবেশীদেরকে অবশ্যই সারপ্রাইজ করবো আশ্চর্যান্বিত করতে পারবো বা বা চমকে দিতে পারবো দ্য নিউজিল্যান্ড ডোমিনেটেড শ্রীলঙ্কা বিফোর ক্রিসমাস নিউজিল্যান্ড ডোমিনেটেড তারা ডমিনেট করেছেন শাসন করেছেন বলতে যে ক্রিসমাসের ক্রিসমাসের আগে তারা শ্রীলঙ্কার সাথে ম্যাচ জিতেছেন এটা এবং ডমিনেন্টরি খুবই এবং সেখানে নিউজিল্যান্ডে খুবই প্রভাব ছিল শ্রীলঙ্কা খুবই ন্যাক্কা হেরেছেন এটা বোঝাচ্ছেন লিভিং উইলিয়ামসন টু সাজেস্ট ইট ওয়াজ বেস্ট টু শার্ট দ্য র্যাঙ্কিংস বা আউট অফ দ্য কনভারসেশন আচ্ছা উইলিয়ামসন কী বলছেন যে এসব আচ্ছা এসব বাদ দিয়ে তিনি সাজেস্ট করছেন তার সাজেশন হচ্ছে যে আমরা এসব কথা বাদ দিই ইট ওয়াজ বেস্ট এটা ভালো অধিকতর ভালো টু শার্ট দা র্যাঙ্কিং র্যাঙ্কিং বন্ধ করে দিয়ে আউট র্যাঙ্কিংয়ের কথা বাদ দ্য অন কথার মধ্যে র্যাঙ্কিংয়ের কথা এটা বাদ ইটস অল অ্যাবাউট উইনিং দ্য সিরিজ এটা যেটা হচ্ছে যেটা কনসার্নের বিষয় সেটা হচ্ছে কীভাবে সিরিজটা যেতে যায় সেটা অ্যাজ ইন এভরি সিরিজ দ্যাট ইজ শর্ট অফ দ্য গোল ইউ টেক ইন্টু ইট হিসাইড অ্যাজ ইন এভরি সিরিজ প্রত্যেকটা সিরিজে যেটা আমাদের মূল বিষয় সেটা হচ্ছে কীভাবে সিরিজ আইস অল অ্যাবাউট উইনিং দ্য সিরিজ কীভাবে সিরিজটা যেতে এটা হচ্ছে মেন বিষয় দ্যাট ইজ শর্ট অফ দ্য গোল শর্ট অফ মানে এক ধরনের কাইন্ড অফ লাইক আমরা বলি না কাইন্ড অফ টাইপ অফ এটা আর কি দ্যাট ইজ শর্ট অফ গোল এক ধরনের লক্ষ্য ইউ ইউটিআ কিন্তু ইট যেটা তুমি অবশ্যই তোমার ভিতরে থাকে বা আছে সে তিনি বললেন অ্যাজ উই হ্যাভ সিন যেহেতু আমরা দেখেছি দ্য র্যাঙ্কিংস আর সামটাইমস ইন ইউর কন্ট্রোল মাঝে মধ্যে র্যাঙ্কিং হচ্ছে তোমার কন্ট্রোলের মধ্যে সামটাইমস আউটসাইড ইউর কন্ট্রোল মাঝে মাঝে তোমার কন্ট্রোলের নিয়ন্ত্রণের বাইরে সো ইটস এ ভেরি ডিফিকাল্ট থিংস টু ফোকাস অন এটা খুবই কঠিন যে এই ব্যাপারগুলো ফোকাস করা যে র্যাঙ্কিং এর ভিতরে থাকা বা বাইরে থাকা এটা ম্যাটার করেন আর কি উই নো ইফ উই আর প্লেইং গুড ক্রিকেট ডে ইন অ্যান্ড দে আউট দেন প্রভাবস দোস উইল দোস থিংস উইল লিন ইউর ওয়ে আমরা যদি ভালো ক্রিকেট খেলি অবশ্যই এই দিনগুলো তোমার ভেতরে থাকে বাইরে থাকে প্রারভাবস দোস থিংস উইল লিন ইউর ডে তোমার ঠিক তোমার পক্ষে যাবে সব পজিটিভ বিষয়গুলো সব তোমার পক্ষেই আসবে নিউজিল্যান্ড হ্যাভ মেড ওয়ান সেন্স ফ্রম দ্য সাইড দ্য প্লেড দ্য লাস্টেস্ট নিউজিল্যান্ড দল যে তাদের লাস্ট টেস্টটা শেষ মেশে যে টেস্ট খেলেছিলো সেখান থেকে একটি পরিবর্তন একটি মাত্র পরিবর্তন করেছে এটা হচ্ছে ভিক্টোরিয়া ওভার শ্রীলঙ্কা টু মান্থস আগো দুই মাস আগে শ্রীলঙ্কার বিপক্ষে যে বিজয় ছিল জয় ছিল আগে বাই ফোর হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি থ্রি রান্স চারশো তেইশ রানের উইথ টোর্ড অ্যাস অ্যাসল কামিং অ্যাস্টল টোর্ড অ্যাস্টল কামিং ইন ফর আজাস প্যাটো টোর্ড অ্যাস্টল সে দলের হয়ে খেলবে আর এই আজাস পটল তিনি বাইরে যাবেন তার পরিবর্তে খেলবে দ্য সেডন পার্ক উইকেট ইজ ইউজুয়ালি রিগার্ডেড অ্যাজ এ গুড ব্যাটিং স্ট্রিপ বাট উইলিয়ামসন সাইড ইট লুকস লিটল ডিফারেন্ট সাইডন পার্ক উইকেটটা হচ্ছে মানে একটা ক্রিকেট স্টেডিয়ামের নাম বলছে সেখানে উইকেট হচ্ছে রিগার্ডেড স্বীকৃত রিগার্ডেড মানে স্বীকৃত বা হিসেবে বা ঘোষিত অ্যাজ এ গুড ব্যাটিং স্ট্রিপ ব্যাট করার জন্য ভালো একটা উইকেট বাট উইলিয়ামসন সাইড তিনি বললেন যে উইলিয়ামসন বললেন ইট লুকড লুকস আর লিটল ডিফারেন্ট সামান্য কিছুটা ভিন্ন মনে হচ্ছে এবার দিস ইয়ার অ্যান্ড হি ওয়ানস এবছর এটাকে একটু ভিন্ন রকম মনে হচ্ছে বা দেখাচ্ছে অ্যান্ড হি ওয়াজ আনডিসাইডেড অন হোয়াট হি উড ডু শুড হি উইন দ্য টচ সে এখনও আনডিসাইডেড এখনও সিদ্ধান্ত নিতে পারে অন হোয়াট হি শুড হি উইন দ্য টচ সে কি মানে সে কী করবে তা কি টচ উচিত বা কিছু নিউজিল্যান্ড আচ্ছা নিচে হচ্ছে ইয়ে যারা খেলবে সেই খেলোয়াড়দের নাম সো দিস ইজ অল অ্যাবাউট ইট বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ আঠাশ তারিখ ফেব্রুয়ারি মাসের দু হাজার উনিশ শুরু খেলা শুরু হতে যাচ্ছে এই আর কি তো এভাবে আপনারা আস্তে আস্তে ভেঙে ভেঙে ইংরেজি শিখতে পারেন বা ইংরেজিতে কথা বলতে পারেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন বা আপনাদের কোনো সাজেশ সাজেশন যদি থাকে তাহলে অবশ্যই দিতে পারেন সো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আগামী ভিডিও নিয়ে আবার সামনে হাজির ছেড়াবো আপনাদের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করবে অনুপ্রাণিত করবে আগামী দিনগুলো সুন্দরভাবে পথ চলতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ